স্যার আসসালামু আলাইকুম। সালাম, ভালো আছো সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ। তোমরা যারা এই মুহূর্তে জয়েন করছো, চ্যাট বক্সে তোমাদের নাম এবং রোলটা লিখে ফেলো, ঠিক আছে? ওকে, আমরা আমাদের আজকের ক্লাসের যে পাঠ্যসূচি আছে সেগুলো আমরা শেয়ার স্ক্রিনের মাধ্যমে শেয়ার করি। স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার। ওকে, রাইট। তো কি ডিয়ার স্টুডেন্ট, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমরা অষ্টম অধ্যায়ের 4 নম্বর ক্লাস আমরা শুরু করব, আর ওভারঅল আমাদের 20তম ক্লাস। হ্যাঁ, টোটাল নাম্বার অফ ক্লাস হচ্ছে 20, বাট চ্যাপ্টার 8 এর হচ্ছে নাম্বার 4, ক্লাস নাম্বার হচ্ছে 4। তো আজকের ক্লাসে আমরা মূলত বেশ কিছু সিকিউ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এই সিকিউ গুলো আচ্ছা, এখানে 4টা সিকিউ আছে, 4টা সিকিউ নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তোমরা একটু ইয়ে করো, সবাই রেডি হও, তোমরা কিছু খাতা কলম নিয়ে সামনে রেডি হও। হ্যাঁ, কারণ তোমাদের ম্যাথ আছে এখানে কিছুটা, আর ম্যাথটা তোমার সলভ করতে হবে, আর পাশাপাশি অন্যান্য যে ইয়েগুলো আছে সেগুলো দিয়ে এমনি জাস্ট আনসার করতে হবে। ওকে, তো তোমরা মোটামুটি ইয়ে খাতা কলম নিয়ে রেডি হবে।
ওকে, তোমরা সবাই রেডি তো? না, ওকে, আর আমরা আমাদের ক্লাসের কার্যক্রম তাহলে শুরু করি ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট, তো আজকে আমরা চারটা সিকিউ নিয়ে আলোচনা করব। সৃজনশীল কোশ্চেন 1, 2, 3, 4, এই চারটা কোশ্চেন নিয়ে আমরা আজকে ক্লাসে মূলত আমরা পুরো ক্লাসটা জুড়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে চলে আসো সৃজনশীল উদাহরণ 1। এখানে ওই উদ্দীপকটা আমরা প্রথমে পড়বো, তারপরে সেটা যে আলোকে কিছু কোশ্চেন আছে সে কোশ্চেন গুলো আমরা আনসার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে দেখো, আফতাব ফুড প্রোডাক্টস একটি বিখ্যাত পোল্ট্রি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির শুরুতে দৈনিক 1,000 ব্যাগ পোল্ট্রি ফিড উৎপাদন করত, কিন্তু একই সময় ও শ্রম ব্যয় করে বর্তমানে দৈনিক 950 ব্যাগ খাদ্য উৎপাদন করে। একই সময় ও শ্রমে কম খাদ্য উৎপাদনের কারণে ব্যয় বৃদ্ধি পায়। এই প্রতিষ্ঠানটি উৎপাদন বৃদ্ধি করতে আগ্রহী এই প্রতিষ্ঠানটি উৎপাদন বৃদ্ধি করতে আগ্রহী একটু খেয়াল করো তাহলে তাহলে কি বলছে এখানে, যে আত্মা ফুড প্রোডাক্টস একটি বিখ্যাত পোল্ট্রি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান, তার মানে তোমার পোল্ট্রি যে খাদ্য সেটা তারা উৎপাদন করে। ওকে, প্রতিষ্ঠানটি শুরুতে দৈনিক 1,000 ব্যাগ পোল্ট্রি ফিড উৎপাদন করত। স্টার্টিং এর অর্থাৎ যখন সে তার উৎপাদন কার্যক্রম শুরু করে তখন সে প্রতিদিন 1,000 ব্যাগ পোল্ট্রি ফিড উৎপাদন করত, কিন্তু একই সময় ও শ্রম ব্যয় করেও বর্তমানে দৈনিক 950 ব্যাগ খাদ্য উৎপাদন করে। তার মানে আগের তুলনায় এখন কম উৎপাদন করে, কিন্তু একই পরিমাণ শ্রম, একই পরিমাণ সময় ব্যয় করেও সে কি করছে, আগের তুলনায় 50 ব্যাগ খাদ্য কম উৎপাদন করে। একই সময় ও শ্রমে কম খাদ্য উৎপাদনের কারণে ব্যয় বৃদ্ধি পায়। দেখো, একই সময় ও শ্রমে কম খাদ্য উৎপাদনের কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এই প্রতিষ্ঠানটি উৎপাদন বৃদ্ধি করতে আগ্রহী এই প্রতিষ্ঠানটি উৎপাদন কি করতে উৎপাদন বৃদ্ধি করার ব্যাপারে তারা আগ্রহ প্রকাশ করছে বা আগ্রহী, তারা চাচ্ছে যে তাদের উৎপাদন আরো বৃদ্ধি পায়। তো এইরকম পরিস্থিতিতে আমাদের যে কোশ্চেন হতে পারে এই উদ্দীপক থেকে সেগুলো আমরা দেখব। প্রথমে দেখো, উৎপাদন ক্ষমতা কি, উৎপাদন ক্ষমতা কি, যে কোশ্চেনের আনসারটা আমরা ডাইরেক্ট বই থেকে পেয়ে যাব, উৎপাদন ক্ষমতা কি। আর নেক্সট হচ্ছে, মিতব্যয়িতা উৎপাদন মাত্রা বলতে কি বোঝায়, মিতব্যয়ী উৎপাদন মাত্রা, এটাও কিন্তু আমরা বই থেকে সরাসরি পেয়ে যাবো। তার মানে প্রথম দুইটা কোশ্চেনের আনসার আমরা সরাসরি বই থেকে আমরা লিখতে পারবো, অর্থাৎ বই সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, চ্যাপ্টার সম্পর্কে, টপিক গুলো সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, তাহলে আমরা এই দুইটা কোশ্চেনের আনসার ইজিলি কিন্তু করতে পারবো। আর দেন 2 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করো, যেটা আমাদের উদ্দীপকের আলোকে এবং বই থেকে যে আমরা নলেজ আর্ন করছি, নলেজ গ্যাদার করছি, সেটার আলোকে আমাদেরকে এটা দেখতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, দেন 2 নম্বর কোশ্চেনটা আমরা এখন দেখব, আফতাব ফুড প্রোডাক্টস কোন ধরনের উৎপাদন ক্ষমতা অনুসরণ করে
ব্যাখ্যা করে একটু ভালো করে খেয়াল করতে হবে। আফতাব ফুড প্রোডাক্টস কোন ধরনের কোন ধরনের কি বলে উৎপাদন ক্ষমতা অনুসরণ করে এবং সেই বিষয়টা আমরা কি করব ব্যাখ্যা করব। তাহলে আফতাব ফুড প্রোডাক্ট কোন ধরনের উৎপাদন ক্ষমতা কি করে অনুসরণ করে থাকে, কোন ধরনের উৎপাদন ক্ষমতা তোমরা কি বলতে পারবে? কারিগরি উৎপাদন ক্ষমতা। আর কেউ বলতে পারবে? স্যার প্রকৃত উৎপাদন ক্ষমতা। প্রকৃত উৎপাদন ক্ষমতা, আচ্ছা আর কেউ? আর কেউ বলতে পারবে? আর কেউ বলতে পারবা? স্যার কারিগরি, কারিগরি উৎপাদন ক্ষমতা। আচ্ছা এনি হোক, ঠিক আছে, তাহলে আমরা একটু খেয়াল করি আসলে বেসিক্যালি কি বলছে সেটা আমরা একটু জেনে নেব, তারপরে কেন এটা আনসার হবে আর সেটার ব্যাখ্যাটাও আমরা আমাদেরকে লিখতে হবে কোশ্চেনের মাধ্যমে। দেখো, আফতাব ফুড প্রোডাক্টস কোন ধরনের উৎপাদন ক্ষমতা অনুসরণ করে ব্যাখ্যা করো। এখানে এখানে দেখো, আফতাব ফুড প্রোডাক্টস একটি বিখ্যাত পোল্ট্রি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি শুরুতে দৈনিক 1000 ব্যাগ পোল্ট্রি ফিড উৎপাদন করত, কিন্তু একই সময় শ্রম ব্যয় করে বর্তমানে দৈনিক 900 ব্যাগ খাদ্য উৎপাদন করছে। তো একই সময় ও শ্রমে খাদ্য উৎপাদনের কারণে ব্যয় বৃদ্ধি পায়। আচ্ছা, সময় এবং শ্রম যেহেতু আসলে একই লাগে সে কারণে, আর উৎপাদন যেহেতু কম হচ্ছে সে কারণে তার কি হচ্ছে ব্যয় বৃদ্ধি পাচ্ছে অটোমেটিক্যালি। তো এখন এই প্রতিষ্ঠানটি উৎপাদন বৃদ্ধি করতে আগ্রহী, আসলে ভবিষ্যতে সে চাচ্ছে যে তার উৎপাদন আরো বৃদ্ধি পায়। তো এই বিষয়টা কিভাবে পসিবল সেটাই বেসিক্যালি আমরা জানবো আমাদের এই আলোচনার মাধ্যমে। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, মূল বিষয়টা হচ্ছে যে এখানে মূলত কোন ধরনের উৎপাদন ক্ষমতা সে অনুসরণ করেছে। এখানে বেসিক্যালি আফতাব ফুড প্রোডাক্টস প্রকৃত উৎপাদন ক্ষমতা ব্যবহার করেছে। কি উৎপাদন ক্ষমতা ব্যবহার করেছে বর্তমানে? সে প্রকৃত উৎপাদন ক্ষমতা যেটা সেটাই সে ব্যবহার করছে। তার মানে আগে যেটা করতো 1000, আগে যে সময় এবং শ্রম ব্যয় করতো সেই সময় এবং শ্রম ব্যয় করে 1000 ব্যাগ খাদ্য পোল্ট্রি ফিড উৎপাদন করতো, এখন সে সেম পরিমাণ সময় এবং শ্রম ব্যয় করে সে দৈনিক 950 ব্যাগ খাদ্য উৎপাদন করতে পারছে। তার মানে সে প্রকৃত প্রকৃতপক্ষে যেটা তার হচ্ছে সেটাই কিন্তু সে উৎপাদন করছে। সে কিন্তু এটার জন্য এক্সট্রা কোনো টেকনিক, এক্সট্রা কোনো মেশিনারিজ, এক্সট্রা কোনো টেকনোলজি কিন্তু সে ইউজ করছে না। তার মানে প্রকৃতপক্ষে তার যেটা উৎপাদন হচ্ছে স্বাভাবিক কার্যক্রম কন্টিনিউ করার মাধ্যমে সেটাই কিন্তু সে করছে। এই কারণে আমরা এটা বলবো প্রকৃত উৎপাদন ক্ষমতা ব্যবহার করেছে। এখন কোশ্চেন হচ্ছে এই প্রকৃত উৎপাদন ক্ষমতা কাকে বলে এটা আমরা একটু জেনে নিতে পারি। যেমন ধরো, একটি প্রক্রিয়া থেকে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্য আমরা উৎপাদন করতে পারি, দ্যাট মিন্স যে পরিমাণ আউটপুট হবে সেই আউটপুটটাই হচ্ছে মূলত প্রকৃত উৎপাদন ক্ষমতা। ওকে, সে কারণে আমরা বলতে পারি যেটা হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা ব্যবহার করেছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয় বুঝতে পেরেছো তোমরা। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রকৃত উৎপাদন ক্ষমতার আলোকে আমাদের এই পুরো কোশ্চেনটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তোমরা কি বুঝতে পেরেছ পুরো বিষয়টা? কি তোমাদের কাছে ক্লিয়ার? জি স্যার। ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ঘ নম্বর কোশ্চেনের আনসারটা জানার চেষ্টা করবো। ঘ নম্বর কোশ্চেনের আনসারে যেটা বলা হচ্ছে যে আফতাব ফুড প্রোডাক্টস কর্তৃক উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত কতটুকু বাস্তবসম্মত বলে তুমি মনে করো, বিশ্লেষণ করো। এখন আফতাব ফুড প্রোডাক্টস কিন্তু দেখো একটু খেয়াল করো, প্রাথমিক অবস্থায় সে তার স্বাভাবিক কর্ম বা স্বাভাবিক কর্ম বা সময় ব্যয় করে সে 1000 ব্যাগ পোল্ট্রি ফিড উৎপাদন করত, পরবর্তীতে দেখা গেলো বা বর্তমানে বিশেষ করে সে 950 ফিড পোল্ট্রি ফিড উৎপাদন করছে। তো এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তার উৎপাদনটা কিছুটা হলো কমে গেছে, স্বাভাবিক প্রক্রিয়া বা স্বাভাবিক ব্যবস্থায় তার উৎপাদন কিছুটা কমে গেছে। এখন কোশ্চেন হচ্ছে যে স্বাভাবিক উৎপাদন ব্যবস্থায় তার উৎপাদন কমে যাওয়ার পরেও এখন বলছে যে সে তার উৎপাদন বাড়াতে চাচ্ছে, বৃদ্ধি করতে চাচ্ছে। তো এই বৃদ্ধি করার জন্য তার করণীয় কি? হ্যাঁ, দেখো, আফতাব ফুড প্রোডাক্টস কর্তৃক উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত কতটুকু বাস্তবসম্মত, মানে তার স্বাভাবিক পরিস্থিতিতে এটা আসলে বাস্তবতা
কতটুকু বা কতটুকু এটা বাড়ানো সম্ভব এই বিষয়টা বেসিক্যালি আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাদের এটা বাস্তবসম্মত কিনা এটা আমাদের প্রথম এক কথায় একটা আনসারটা দিতে হবে। তাহলে আমরা বলবো জাপটা ফুড প্রোডাক্টস কর্তৃক উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত অবশ্যই বাস্তবসম্মত। হ্যাঁ, এখন কেন বাস্তবসম্মত তাদের এই সিদ্ধান্তটা সেটা আমাদের এখন এক্সপ্লেন করতে হবে। ওকে, তাহলে কেন বাস্তবসম্মত? দেখো, তারা উৎপাদন ক্ষমতাকে বৃদ্ধি করতে পারবে, এটা কোনো সমস্যা না। যে কোনো পরিস্থিতিতে তাদের যে কোনো টেকনোলজি ইউজ করে হোক বা অন্য কোনো উপায়ে হোক তার উৎপাদন এটা বাড়ানো সম্ভব, এবং তাদের এই সিদ্ধান্তটা নিঃসন্দেহে যৌক্তিক। ওকে, তো উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য সাধারণত নতুন নতুন মেশিন ক্রয় করতে পারে, বা বর্তমানে যে সমস্ত মেশিন সে বা শ্রমের দক্ষতা বৃদ্ধির জন্য কার্যকর কোনো ভূমিকা গ্রহণ করতে পারে। হ্যাঁ, তো তাছাড়া মেশিন এবং শ্রমের দক্ষতা যদি বৃদ্ধি পায় অটোমেটিক্যালি কিন্তু উৎপাদনশীলতাও বৃদ্ধি পাবে। তো ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এই আলোচনা আরো বিস্তারিত আলোচনা তোমাদেরকে করতে হবে। আমি মোটামুটি ভাবে একটু হিন্স দিয়ে যাচ্ছি যে এই সময় এই পরিস্থিতির আলোকে আমরা নিঃসন্দেহে এটা বলতে পারি যে আত্মফুড প্রোডাক্টস কর্তৃক তাদের উৎপাদন বাড়ানোর যে সিদ্ধান্ত সেটা নিঃসন্দেহে বাস্তবসম্মত এবং যৌক্তিক। ওকে, তো আমাদের এভাবেই আমাদের এটার আনসারটা সম্পূর্ণ করতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট আমরা চলে যাচ্ছি সৃজনশীল প্রশ্ন দুই। এখানে আমরা শুরুতেই আমরা আমাদের ইয়েটা দেখে নিব, উদ্দীপকটা দেখে নেব, তারপরে কোশ্চেন গুলো দেখবো এবং এরপরে এটার আনসারটা তৈরি করবো। ওকে, তা শুরুতেই দেখো যেটা আসছে সেটা হচ্ছে ক ফার্ম স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিদিন 100 একক পণ্য উৎপাদন করে। ক ফার্ম স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিদিন 100 একক পণ্য উৎপাদন করে, দৈনিক 70 একক পণ্য উৎপাদন হলে মৃতবায়িতা অর্জিত হবে। দেখো, খেয়াল করো, ক ফার্ম স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিদিন 100 একক পণ্য উৎপাদন করে। স্বাভাবিক পরিস্থিতিতে কত ইউনিট পণ্য উৎপাদন করে? 100 একক পণ্য উৎপাদন করে। আচ্ছা, দৈনিক 70 একক পণ্য উৎপাদন হলে মৃতবায়িতা অর্জিত হবে। প্রতিষ্ঠানটি 50 একক পণ্য উৎপাদন করে। প্রতিষ্ঠানটি কি করছে, মানে 70 একক পণ্য যদি পণ্য উৎপাদন করে তাহলে তার কিন্তু মৃতব্যয়িতা অর্জিত হবে, কিন্তু প্রতিষ্ঠানটি 50 একক পণ্য উৎপাদন করে, ফলে প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হচ্ছে। ফলে প্রতিষ্ঠানটি কি হচ্ছে, ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রতিষ্ঠানের 5টি মেশিন অব্যবহৃত থাকছে। আবার দেখো, প্রতিষ্ঠানে বলছে যে 5টা মেশিন কিন্তু অব্যবহৃত থাকছে। প্রতিষ্ঠানটির মালিক এই সমস্যার সমাধানের সম্ভাব্য উপায় করছে। তাহলে দেখো, চমৎকার একটা কোশ্চেন, আমরা এটা একটু বোঝার চেষ্টা করব এবং এটা যে কোশ্চেন গুলো আছে সেগুলোর আনসারটা দেওয়ার চেষ্টা করবো। স্টুডেন্ট, ক নামক একটি ফার্ম স্বাভাবিক পরিস্থিতিতে 100 একক পণ্য উৎপাদন করতে পারে, দৈনিক 70 একক পণ্য উৎপাদিত হলে তার পক্ষে মৃতব্যয়িতা অর্জন করা সম্ভব, কিন্তু প্রতিষ্ঠানটি 50 একক পণ্য উৎপাদন করে, ফলে প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রতিষ্ঠানের 5টি মেশিন অব্যবহৃত থাকছে। প্রতিষ্ঠানের মালিক এই সমস্যার সমাধানের সম্ভাব্য উপায় খুঁজে বের করার চেষ্টা করে যাচ্ছে। তো এখন কোশ্চেন কি কি আছে দেখো। প্রথম কোশ্চেন হচ্ছে উৎপাদন ক্ষমতা কি। খ, উদাহরণসহ গড় ব্যয় ধারণাটি ব্যাখ্যা করো। এই দুইটা কোশ্চেনের আনসার কিন্তু আমরা বই থেকে পেয়ে যাব। উৎপাদন ক্ষমতা কি, উদাহরণসহ গড় ব্যয় ধারণাটি ব্যাখ্যা করো। গ, ক প্রতিষ্ঠানের কার্যকর উৎপাদন ক্ষমতা নির্ণয় করো। ঘ, ক প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে তোমার সুপারিশ তুলে ধরো। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো আমাদের এখানে দেখো একটু খেয়াল করো, উৎপাদন ক্ষমতা কি সেটা আমরা বই থেকে পাবো। উদাহরণস্বরূপ গড় ব্যয় ধারণাটি ব্যাখ্যা করো। গড় ব্যয় কাকে বলে সেটা আমরা একটু উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করব, সেটাও আমরা বই থেকে সরাসরি পেয়ে যাব। গ নম্বর কোশ্চেন বলছে, ক প্রতিষ্ঠানের কার্যকর উৎপাদন ক্ষমতা নির্ণয় করো। ক প্রতিষ্ঠানের কার্যকর উৎপাদন ক্ষমতা নির্ণয় করো। তাহলে ক প্রতিষ্ঠানের কার্যকর ক্ষমতা কিভাবে নির্ণয় করবো দেখো। ক প্রতিষ্ঠানের কার্যকর উৎপাদন ক্ষমতা নির্ণয় করো। কার্যকর উৎপাদন ক্ষমতা বলতে কি বোঝাচ্ছি আমরা, সেটা আমরা একটু জানবো। দেখো, আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে স্বাভাবিক পরিস্থিতিতে সে 1000 একক পণ্য উৎপাদন করে,
তারপরে সে অ্যাকচুয়ালি উৎপাদন করছে 70 একক পণ্য স্যার 100 একক না সরি স্যার 100 একক পণ্য না 100 একক পণ্য উৎপাদন করছে স্বাভাবিক পরিস্থিতিতে হ্যাঁ আর দৈনিক সে 70 একক পণ্য উৎপাদন করলে তার মৃত ব্যয়িত অর্জিত হয় কিন্তু প্রতিষ্ঠানটি কিন্তু উৎপাদন করছে 50 একক পণ্য ঠিক আছে তো এই হচ্ছে তার সিচুয়েশন তো এখন মূল বিষয়টা হচ্ছে যে এই পরিস্থিতিতে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ক প্রতিষ্ঠানের কার্যকর উৎপাদন ক্ষমতা নির্ণয় করতে হবে কার্যকর উৎপাদন ক্ষমতাটা কত সেটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে কার্যকর উৎপাদন ক্ষমতা তো কার্যকর উৎপাদন ক্ষমতাটা আমরা কিভাবে বের করব কার্যকর উৎপাদন বলো তো দেখি তোমরা গড় উৎপাদনের হার ডিভাইডেড বাই সর্বোচ্চ সরি কার্যকর উৎপাদন ক্ষমতা ইনটু 100 আচ্ছা তাহলে আমাদের এখানে গড় উৎপাদন ক্ষমতাটা কত বলো তো দেখি মূলত কার্যকর উৎপাদন ক্ষমতা ওকে তাহলে আমরা মোটামুটি গ নম্বরের কোশ্চেনের আনসারটা পেয়ে গেলাম ক প্রতিষ্ঠানের কার্যকর উৎপাদন ক্ষমতা নির্ণয় করো তাহলে আমরা কার্যকর ক প্রতিষ্ঠানের কার্যকর উৎপাদন ক্ষমতা হচ্ছে কত 50% ওকে তো এটা হচ্ছে আমাদের আনসার এবার আমরা গ নম্বর কোশ্চেনের আনসারটা খুঁজে বের করার চেষ্টা করি ডিয়ার স্টুডেন্ট দেখো ক প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে তোমার সুপারিশ তুলে ধরো আচ্ছা ক প্রতিষ্ঠানের এই ক নামক যে প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠান বর্তমানে যে সমস্যা ফেস করছে এটার সমাধানের উপায় কি হতে পারে সেটা সেটা সে ব্যাপারে তোমার সুপারিশ তুলে ধরার জন্য বলছে মানে এটা তোমার ব্যক্তিগত অপিনিয়নটা তোমাকে তুলে ধরার জন্য বলছে কে কি সুপারিশ করবে অ্যাজ এ মার্কেটিং ম্যানেজার হিসেবে তুমি সুপারিশ করবে প্রতিষ্ঠানের জন্য যে তার কি করা উচিত এই এই পরিস্থিতিতে তো এখন দেখো তাহলে আমরা এখানে যে বিষয়টা বুঝছি যে স্বাভাবিক পরিস্থিতিতে 100 একক পণ্য উৎপাদন করতে পারে কিন্তু সে কিন্তু তার 70 একক পণ্য যদি উৎপাদন হয় তাহলে মৃত ব্যয়িত অর্জন করা সম্ভব কিন্তু সে বর্তমানে উৎপাদন করছে 50 একক পণ্য হ্যাঁ তো এর ফলে কিছুটা সে ক্ষতির সম্মুখীন হচ্ছে যেহেতু 70 একক পণ্য উৎপাদন করলে মৃত ব্যয়িত অর্জন করা সম্ভব ছিল কিন্তু সে সেটা না করে 50 একক পণ্য মাত্র উৎপাদন করছে এর ফলে সে ক্ষতির সম্মুখীন হচ্ছে তো প্রতিষ্ঠানের আবার 5টা মেশিনই কিন্তু অব্যবহৃত অবস্থায় পড়ে আছে হ্যাঁ তো এই পরিস্থিতিতে সম্ভাব্য উপায় হিসেবে মালিক আসলে কি উপায় খুঁজছে এই ব্যাপারে তোমার সুপারিশ কি হতে পারে তোমরা এখন সুপারিশ করো তো দেখি কি সুপারিশ করবে তোমরা এই প্রতিষ্ঠানের জন্য স্যার সেই 5টি মেশিনকে ব্যবহার করে বিক্রয় বৃদ্ধি করতে পারে আচ্ছা 5টি মেশিনকে সে কি করতে পারে কাজে লাগাতে পারে এই তো কাজে লাগিয়ে বিক্রয়টা বৃদ্ধি করার চেষ্টা করতে পারে আচ্ছা তার ক প্রতিষ্ঠানের সমস্যার সমাধানের সুপারিশ হিসেবে তুমি বলতে চাচ্ছ যে সে তার অব্যবহৃত মেশিন যেগুলো আছে সেগুলো সেগুলো কাজে লাগিয়ে সে উৎপাদন বৃদ্ধি করার চেষ্টা করবে এই তো পাশাপাশি তার বিক্রয় বাড়ানোর চেষ্টা করবে উৎপাদন যদি বৃদ্ধি পায় তাহলে বিক্রয় অবশ্যই বাড়াতে হবে তাহলে এই দুইটা কাজ বেসিক্যালি এখানে করতে হবে তাই তো একটা হচ্ছে যে তার অব্যবহৃত মেশিন গুলো কাজে লাগানো ইফেক্টিভ করা কার্যকর করা এবং বিক্রয় বৃদ্ধি করা তাই তো তো এর মাধ্যমে তুমি সুপারিশ করতে চাচ্ছ যে প্রতিষ্ঠানের সমস্যা সমাধান করা সম্ভব এই তো জি স্যার ওকে ফাইন অ্যানিশন দে এটা রাইট আর কেউ কিছু বলতে চাচ্ছ তোমার পার্সোনাল অপিনিয়ন সামন্তা ইসলাম সামন্তা ইসলাম বলতে চাচ্ছ তুমি সামন্তা কি নাই সামন্তা ইসলাম জি স্যার কি হবে ঘ নম্বর প্রশ্ন আনসারটা
আচ্ছা, আর তোমাদের কেউ কি অ্যাটেন্ড করে আবার ইয়ে করে চলে যায় নাকি? বুঝতেছি না, কারণ এখানে 53 জন অ্যাটেন্ডেন্স দেখা যাচ্ছে আর এই মুহূর্তে উপস্থিত আছে 43। কারণ কি? কেউ কি একাধিকবার প্রেজেন্ট দিয়েছো? একাধিকবার? জি স্যার, আমি না, এটা স্যার আমার নেট কানেকশন নেট কানেকশনের জন্য আমার চ্যাট বক্সটা ক্লিয়ার দেখাইতেছে, এই জন্য দিয়েছি। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এটা আমারটাই মনে করো যে আমার যদি নেট না চলে যায়, বুঝতে পারছো, তাহলে তোমারটা চলে গেলেও ক্লিয়ার থাকলো, কারণ তুমি যখন নতুন করে যখনই নতুন করে জয়েন করবা তখনই ক্লিয়ার দেখাবে, তোমার ওখানে থাকবে না, এটা স্বাভাবিক। কিন্তু আমারটাই থাকবে, আমারটাই থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট, ক্লিয়ার? আচ্ছা স্যার, ইয়েস স্যার। ডিসকানেক্ট না হই তাহলে সমস্যা নেই, তাহলে আমারটাই থেকে যাবে, এই জন্য ক্লিয়ার থাকলো। তুমি যতবার জয়েন করবে ততবারই ক্লিয়ার দেখাবে, সে কারণে একাধিকবার লেখার প্রয়োজন নেই। হ্যাঁ, এতে আমার জন্য প্রবলেম হয়ে যায়, এই জন্য তুমি যেটা করছো সেটা হচ্ছে একবারই এটা লিখবে আর কি, সবার জন্য বলছে এটা, তা না হলে এই যে প্রবলেম হয়ে যায় আর কি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে একই অ্যাটেন্ডেন্স দুই দিন আছে, তখন আমি টোটাল নাম্বার অফ স্টুডেন্ট এটা আইডেন্টিফাই করার প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, ওকে। কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আমরা অ্যাটেন্ডেন্স এর বিষয়টা নিয়ে খুবই সিরিয়াসলি স্যার ইয়ে করতে বলছে প্রিন্সিপাল স্যার, যে কেন স্টুডেন্টরা রিসেন্টলি, কিন্তু আগে প্রথম প্রথম কিন্তু অনেক স্টুডেন্ট ক্লাস করতো, রিসেন্টলি কিন্তু স্টুডেন্ট অনেক কমে গেছে, কেন কমে যাচ্ছে সেটা আইডেন্টিফাই করতে হবে, করে বলছে যে অ্যাটেন্ডেন্স এর ব্যাপারে খুবই স্ট্রিক্টলি রোল প্লে করার জন্য। ঠিক আছে, তো তোমরা যে ইয়ে করতেছো না এটা কিন্তু সমস্যা তোমাদের জন্য, যারা ক্লাস করতেছো না এটা কিন্তু তোমরা সাফারার হবা, এখন তোমরা সাময়িকভাবে বুঝতেছো না, বাট এটা তোমাদের জন্য কিন্তু প্রবলেম হয়ে দাঁড়াবে। ওকে, যেটা স্যার। হ্যাঁ বলেন স্যার, আমার 3 নম্বরের অ্যানসারটা আমি 50% আসতেছে না, তো এটা কিভাবে আসলে একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, শিওর। ক নম্বর কোশ্চেন না, এটা হচ্ছে তোমার স্বাভাবিক, ওই যে তোমার দেখো 50 একক পণ্য উৎপাদন করে, সে নর্মালি উৎপাদন করে আর কি, সে কিন্তু যদিও 70 একক পণ্য উৎপাদন করলে মিতব্যয়িত হতো, কিন্তু সেটা তো করছে না, সে করছে কত? 50 একক পণ্য। আর স্বাভাবিক পরিস্থিতিতে তার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা হচ্ছে 100 একক, তাহলে আমাদের এখানে গড় উৎপাদন ক্ষমতা হচ্ছে কত? 50, আর স্বাভাবিক পরিস্থিতিতে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা হচ্ছে 100, তাহলে 50 ভাগ 100 × 100। ঠিক আছে, গড় উৎপাদনের হার ভাগ হচ্ছে সর্বোচ্চ উৎপাদনের হার, ওইটা ভাগ দিয়ে ইনটু হচ্ছে 100, তাহলে কত আসে? তাহলে 50% আসবে। আসে কিন্তু স্যার, এটা তো স্যার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহারটা বের হয়ে যায় না? আমাদেরকে যদি বলতো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার এবং কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার বের করো, তাহলে তো স্যার দুটার আনসারই সেম হয়ে যেত। এটা কি 50/70 নাকি 100 হওয়ার কথা না স্যার? না না না, এখানে হচ্ছে কি, আমি বলি কার্যকর উৎপাদন ক্ষমতা, কার্যকর বলতে এখানে যে জিনিসটা বোঝাই, তুমি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সদ্ব্যবহার ঠিক আছে, কিন্তু এখানে যেটা কার্যকর উৎপাদন ক্ষমতা, কার্যকর বলতে মানে স্বাভাবিক অবস্থায় চাইলে তো সে 100 একক পণ্য উৎপাদন করতে পারে, মানে এটা স্বাভাবিক পরিস্থিতিতে তার উৎপাদন করার সামর্থ্য আছে। হ্যাঁ, বুঝতে পারছো, তো এই জন্য বলা হচ্ছে যে এটা কিন্তু 41 উৎপাদন করছে, গড়ে কত? 50 একক পণ্য। তো এক্ষেত্রে কার্যকর উৎপাদন ক্ষমতা এটার মাঝামাঝি একটা ইয়ে বের করার চেষ্টা করা হয়েছে, কার্যকর ভাবে সেটা ইফেক্টিভ হচ্ছে কত? কত একক পণ্য? 50 একক পণ্য, মানে কার্যকর ভাবে মানে 50% আর কি সে মূলত কাজে লাগাচ্ছে আর কি, স্বাভাবিক অবস্থার চেয়ে সে অ্যাকচুয়ালি কাজ করছে কত? 50%, এই জন্য কার্যকর উৎপাদন ক্ষমতা হচ্ছে 50%। ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা নেক্সট চলে আসো তাহলে আমরা ঘ নম্বর কোশ্চেন আনসারটা তো নিশ্চয়ই বুঝতে পারছো সবাই, ঘ নম্বর কোশ্চেন আনসার হচ্ছে তোমার কি বললাম আমরা, বিক্রয় বৃদ্ধির চেষ্টা করতে হবে, কিন্তু ওই যে তার যে অব্যবহৃত মেশিন গুলো আছে মেশিন গুলো কাজে লাগানোর মাধ্যমে তার বিক্রয় বৃদ্ধি করার চেষ্টা করতে হবে, তো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের মূল বিষয়। ওকে, তো সেই কাজটা আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, দেন এরপরে যেটা আসছে দেখো 3 নম্বর কোশ্চেন, জনাব ইলাহি একটি আইসক্রিম ফ্যাক্টরি মালিক, তিনি সম্প্রতি কদেশ হতে একটি আধুনিক আইসক্রিম তৈরির যন্ত্র আমদানি করে, যন্ত্রটির গায়ে দৈনিক উৎপাদন ক্ষমতা 10,000 কেজি লেখা থাকলেও প্রকৃতপক্ষে দৈনিক 8,000 কেজি উৎপাদন হচ্ছে, এমন অবস্থায় জনাব এলাহি যন্ত্রটির উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে শ্রম ঘন্টা বৃদ্ধির কর্মসূচি গ্রহণ করেন। এখন একটু খেয়াল করো, ইয়েটা কিন্তু সিকিউটা আবার একটু দেখো, উদ্দীপকটা
জনাব এলাহি একটি আইসক্রিম ফ্যাক্টরি মালিক, জনাব এলাহি কি একটি আইসক্রিম ফ্যাক্টরি মালিক। ওকে, তো এখন দেখো তিনি সম্প্রতি কর্ণমুখ একটি দেশ হতে একটি আধুনিক আইসক্রিম তৈরির যন্ত্রপাতি আমদানি করে। যন্ত্রটির গায়ে দৈনিক উৎপাদন ক্ষমতা 10,000 কেজি লেখা থাকলেও প্রকৃতপক্ষে দৈনিক 8,000 কেজি উৎপাদন হচ্ছে। এমন তো অবস্থায় জনাব এলাহি যন্ত্রটির উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত কল্পে শ্রম ঘন্টা বৃদ্ধির কর্মসূচি গ্রহণ করে। ওকে, তাহলে তার মানে শ্রম ঘন্টা বাড়ানো মানে শ্রমিকদের কাজের সময়টাকে সে বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করছে বা কর্মসূচি গ্রহণ করে। তো এক্ষেত্রে কোশ্চেন কি কি আসছে দেখো, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কি, উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য দক্ষ ব্যবস্থাপনা কি আবশ্যক ব্যাখ্যা করো। তো দুইটা কোশ্চেন আনসার আমরা বই থেকে পেয়ে যাব। গ নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করো, গ নম্বর কোশ্চেনটা হচ্ছে উদ্দীপকে জনাব এলাহি আইসক্রিম তৈরির যন্ত্রটির উদ্দীপকে আইসক্রিম তৈরির যন্ত্রটির বর্তমান উৎপাদন ক্ষমতার নাম কি বর্ণনা করো। আচ্ছা, উদ্দীপকে জনাব এলাহির আইসক্রিম তৈরির যন্ত্রটির বর্তমান উৎপাদন ক্ষমতার নাম কি বর্ণনা করো, এটা কি বলতে পারবে কেউ? গ নম্বর কোশ্চেন স্যার, প্রকৃত উৎপাদন ক্ষমতা হবে না? প্রকৃত উৎপাদন ক্ষমতা হবে, এক্স্যাক্টলি। উদ্দীপকে জনাব এলাহির আইসক্রিম তৈরির যন্ত্রটির বর্তমান উৎপাদন ক্ষমতার নাম হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা। এখন এই প্রকৃত উৎপাদন ক্ষমতা কি সেটা ব্যাখ্যা করে এটার আলোকে এটার আনসারটা তৈরি করতে হবে। ওকে, আচ্ছা তাহলে কেন এটা প্রকৃত উৎপাদন ক্ষমতা হলো সেটা আমরা একটু জাস্ট বলি, যে যদিও তার গায়ে লেখা ছিল 10,000 উৎপাদন ক্ষমতা, কিন্তু প্রকৃত পক্ষে সে 8,000 কেজি পণ্য উৎপাদন হচ্ছে, তার মানে এটা হচ্ছে তার প্রকৃত উৎপাদন ক্ষমতার যে বিষয়টা সেটার আলোকে কিন্তু এটার আনসারটা লিখতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট ঘ নম্বর যেটা বলছে দেখো, জনাব এলাহি যন্ত্রের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত কল্পে যে পরিকল্পনা গ্রহণ করেন তা কতটা যৌক্তিক বলে তুমি মনে করো? জনাব এলাহি যন্ত্রের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত কল্পে, জনাব এলাহি যন্ত্রের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত কল্পে যে পরিকল্পনা গ্রহণ করেন তা কতটা যৌক্তিক বলে তুমি মনে করো? এই ব্যাপারে করণীয় বিষয়ে পরামর্শ দাও। দেখো, জনাব এলাহি যন্ত্রের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত কল্পে, জনাব এলাহি যন্ত্রের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত কল্পে যে পরিকল্পনা গ্রহণ করেন তা কতটা যৌক্তিক বলে তুমি মনে করো? এই ব্যাপারেও করণীয় বিষয়ে তোমার কোনো পরামর্শ থাকলে সে পরামর্শ দিতে হবে। তো তাহলে দেখো, জনাব এলাহি যন্ত্রটির উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য তিনি শ্রম ঘন্টা বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছেন, শ্রম ঘন্টা বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করছে, কিন্তু সেই পরিকল্পনাটা কতটা বাস্তবসম্মত বা যৌক্তিক কিনা এই বিষয়ে তোমার পরামর্শ প্রদান করার জন্য সুপারিশ করা হচ্ছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখানে যে বিষয়টা বলতে চাইছি সেটা হচ্ছে এটা আসলে যৌক্তিক কিনা সেটা তুমি আগে আনসার দিতে হবে, তারপরে কেন যৌক্তিক বা যৌক্তিক না সেটার আনসারটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে আনসারটা বলবো যে আসলে এটা যৌক্তিক না। কেন? কারণ যদিও গায়ে লেখা আছে 10,000 কেজি উৎপাদন করবে, কিন্তু প্রকৃতপক্ষে উৎপাদন হচ্ছে 8,000 কেজি। এখন শ্রম ঘন্টা যদি বাড়াও মানে শ্রমিকরা আরো বেশি কাজ করলো, এর ফলে কি আসলে মানে মেশিনের যে ক্ষমতা সেটার বাইরে তো আসে উৎপাদন করতে পারবে না, সে কারণে বলা হচ্ছে যে এটা আসলে যৌক্তিক নয়। কারণ কি, যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বেশি দিন কিন্তু ব্যবহার করা মঙ্গলকর নয় প্রতিষ্ঠানের জন্য। তার মানে প্রতিষ্ঠানের যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা আছে যে 10,000 কেজি পণ্য সে উৎপাদন করতে পারবে, এটা যদি কন্টিনিউসলি করতে থাকে তাহলে একসময় কিন্তু প্রতিষ্ঠান কিন্তু অকেজো হয়ে যাবে, খুব দ্রুত সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সে কারণে কিন্তু সে আমরা বলতে পারি যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা যেটা আছে সেটা আসলে ব্যবহার করা মানে কার্যকর নয় বা সঠিক নয় আর কি, সে কারণে আমরা বলবো তার এই সিদ্ধান্তটাও যৌক্তিক নয়। ওকে, তো এটা এভাবে এটা এক্সপ্লেন করতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমাদের আর 4 মিনিট সময় আছে, আমাদের লাস্ট আরেকটা কোশ্চেন আছে সেটাও আনসার করতে হবে। দেখো, নাম্বার 4 যে সিকিউ আছে সেটা আমরা দেখি উদ্দীপক কি বলছে। নিচে দুটি প্রতিষ্ঠানের উৎপাদন সংক্রান্ত কিছু তথ্য দেওয়া হলো। হ্যাঁ, দুটি প্রতিষ্ঠানের উৎপাদন সংক্রান্ত কিছু তথ্য দেওয়া হচ্ছে, সান কোম্পানি এবং মুন কোম্পানি, যদিও দুইটা একই লাইনে উঠে গেছে, সরি, সান কোম্পানি এবং মুন কোম্পানি। তো সান কোম্পানি আসলে 1,000 একক পণ্য উৎপাদন করতে পারে সর্বোচ্চ, আর কার্যকর উৎপাদন ক্ষমতা 600 একক এবং গড় উৎপাদন ক্ষমতা 600 একক। মুন কোম্পানি 300 একক,
কার্যকর উৎপাদন ক্ষমতা 400 একক এবং গড় উৎপাদন ক্ষমতা হচ্ছে 400 একক। তো এরকম পরিস্থিতিতে এরকম পরিস্থিতিতে তোমার ইয়েটা কত হবে আসলে? প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা কি? উৎপাদন ক্ষমতা হলো উৎপাদনের সর্বোচ্চ পরিমাণ, ব্যাখ্যা করো। হ্যাঁ, এই দুটা কোশ্চেন আমরা বই থেকে পেয়ে যাব। 9 নম্বর কোশ্চেনে বলছে, দেখো সান প্রতিষ্ঠানে কার্যকর উৎপাদন ক্ষমতা সদ্ব্যবহার কত নির্ণয় করো। তা এখন একটু বের করো তো, খুব দ্রুত বের করতে হবে আমাদের, সময় কম আছে, 3 মিনিট সময় আছে। সান প্রতিষ্ঠানের কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার কত? স্যার 100 একক 100%। কিভাবে বের করলে? স্যার 100 একক আসছে। কিভাবে বের করছেন? স্যার গড় উৎপাদন ক্ষমতা ডিভাইডেড বাই কার্যকর উৎপাদন ক্ষমতা ইনটু 100। ঠিক আছে, কার্যকর উৎপাদন ক্ষমতা না, তাহলে 600 একক ভাগ 600 একক ইনটু হচ্ছে 100, তাহলে কত আসছে? 100%, এই তো? আচ্ছা জি স্যার। আচ্ছা, তাহলে সান প্রতিষ্ঠানে কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার হচ্ছে 100%, ওকে। আচ্ছা, এবার চলে আসো, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহারের ভিত্তিতে কোন প্রতিষ্ঠানটি সাফল্য অর্জনে সহায়ক? সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহারের ভিত্তিতে, তাহলে দুইটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বের করতে হবে, করে সেটা কোন প্রতিষ্ঠানের সর্বোচ্চ ক্ষমতা বেশি সেটাকে মূলত আমাদের গুরুত্ব দিতে হবে, মানে সেটার মূল্যায়নটা ওইভাবে আমাদেরকে করতে হবে। আচ্ছা, এখন বের করো তাহলে এটা, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার দুইটা প্রতিষ্ঠানের, সান এবং মনের। বের করছো? স্যার সানের আছে 60%। কত? জি স্যার 60%। 60% আর মুনের 133.33%। 133%, না? 33%। জি স্যার। মানে মুনের এখানে উৎপাদন ক্ষমতাটা কি বেশি, তাই না? মুনের ক্ষমতা হচ্ছে মুনের বেশি, তো সে কারণে আমরা এটা বলবো যে এটার মূল্যায়নটা কিভাবে করব, যে সান কোম্পানির তুলনায় মুন কোম্পানির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার ব্যবহার সর্বোচ্চ হওয়ার কারণে আমরা রিকমেন্ড করব যে এই প্রতিষ্ঠানের অবস্থাটা ভালো আর কি। হ্যাঁ, যে সে তার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ সে ব্যবহার করতে সক্ষম। ওকে, তো এভাবে আমাদের আনসারটা ব্যাখ্যা করতে হবে। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে নিশ্চয় বুঝতে পেরেছো তোমরা নাকি? আজকের ক্লাসের যে আলোচনা ছিল সেটা কি তোমাদের কাছে ক্লিয়ার মোটামুটি? জি স্যার। আমাদের কি এই চ্যাপ্টার শেষ এখন? মোটামুটি ভাবে শেষ বলা যায়, কারণ আজকে তো আর তো কিছু নাই আসলে এখানে। তো যদি এটা এই চ্যাপ্টারে মনে হয় এমসিকিউ নিয়ে তো কোনো আলোচনা আসে না, মনে আসছে? জি স্যার, হয়নি এখনো, হয়নি, পাঠায় নাই। আচ্ছা যাই হোক, আচ্ছা আমি দেখি নেক্সট ক্লাসে এটার আরেকটা ক্লাস নেব এমসিকিউ এর উপরে এই চ্যাপ্টারে। ওকে, ইনশাআল্লাহ তোমাদের স্বাভাবিক ক্লাস শুরু হবে। ওকে, তো তোমরা সবাই ইনশাল্লাহ সেভাবে মানসিক প্রস্তুতি নিয়ে নাও। আর ওই যে কারো যদি আবাসিক কোনো সমস্যা থাকে বা